فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر اك ديني بھائي جناب فيض الاسلام سعودي عرب حائل থেকে জানতে চেয়েছেন যে আমার এক বন্ধুর দোকান আছে, সেখানে ফকিরগুলো ভিক্ষা করতে আসে। তারা সুস্থ সবল, ইচ্ছা করলে ইনকাম করে খেতে পারে, এবং আবার দেখা যায় তাদেরকে ভিক্ষা দিলে তারা মদ বা গাঞ্জা ইত্যাদি কিনে তারা খায়। তো এদেরকে কি ভিক্ষা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসসালাম অভাবীদেরকে, মিসকিনদেরকে তাদের অভাবকে দূর করার জন্য উৎসাহিত করেছেন, এবং তাদেরকে আল্লাহ রাস্তায় জিহাদকারীর সমতুল্য বলে ঘোষণা দিয়েছেন। তাই আমাদের উচিত যে আমাদের মধ্যে যারা অভাবী, যারা মিসকিন বা যারা বিধবা, তাদের অভাবীকে দূর করার চেষ্টা করা। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া আহসাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধবা ও মিসকিনদের অভাব দূর করার চেষ্টারত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদকারীর সমতুল্য। হাদিসের বর্ণনাকারী বলেন যে আমি ধারণা করছি যে তিনি কথাও বললেন যে সে ওই নফল নামাজ আদায়কারীর মতো যে ক্লান্ত হয় না, এবং ওই রোজা পালনকারীর মতো যে রোজা ছাড়ে না। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি বিধবা বা মিসকিনদের অভাবকে দূর করে এবং দূর করার সে চেষ্টায় থাকে, তাহলে তাকে জিহাদকারীর সমতুল্য বলা হয়েছে। এবং যে সর্বদাই নফল নামাজ পড়ে থাকে, সর্বদাই রোজা রাখে, তারও সমান বলা হয়েছে। তাই আমাদের উচিত যে কোনো অভাবের অভাবকে দূর করাতে অবহেলা করা, গাফলাতি করা ঠিক না, বরং যার দ্বারা যতটুকু সম্ভব সে সে কাজটি করার চেষ্টা করবে। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম আমাদেরকে এ কথাও বলেছেন যে দেখো, আজকে যে তোমাদেরকে যে রুজি দেওয়া হয় তার একটাই কারণ, সেটা হলো এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন, হাদিসটি আবু দাউদের আবু দারদার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে বলতে শুনেছি, আবগুনি দুআফা ফা ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, যে আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুজি দেওয়া হয়। তো আজকে যে আমরা সাহায্য পাই বা রুজি পেয়ে থাকি, তা একমাত্র দুর্বলদের জন্যই, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন। তাই আমাদের উচিত যে কোনো দুর্বল ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তি বা কোনো অভাবী ব্যক্তি যদি আসে এবং হাত পাতে, তাকে ফিরিয়ে দেওয়া ঠিক না, তাকে ফিরিয়ে দেওয়া ঠিক না। এবং এই অভাবীদেরকে অভাব দূর করতে গিয়ে আমাদের একটা জিনিস লক্ষ্য করা উচিত, যদি নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যদি অভাবী থাকে, তাহলে তাদেরকে আগ মুহূর্তে দেখা উচিত, আগ মুহূর্তে দেখা উচিত। তার বিশেষ ফজিলত হাদিসের মধ্যে রয়েছে, যেমন সহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دينار انفقته في سبيل الله ودينار انفقته في رقبه ودينار تصدقت به على مسكين ودينار انفقته على اهلك اعظمها اجرا الذي انفقته على اهلك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করো, এক দিনার গোলাম মুক্ত করার কাজে ব্যয় করো, এক দিনার কোনো মিসকিনকে সাদকা করো, এবং এক দিনার তুমি পরিবার পরিজনের জন্য ব্যয় করো। এইগুলোর মধ্যে ওই দিনারের বেশি নেকি রয়েছে যেটি তুমি তোমার পরিবার পরিজনের উপরে ব্যয় করবে। তদ্রূপ সহিহ মুসলিমের একটা হাদিস, সেখানে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, আফদালু দিনারিন ইনফিকুহুর রাজুল দিনারুন ইনফিকুহু আলা আয়ালি
ودينار ينفقه على دابته في سبيل الله ودينار ينفقه على أصحابه في سبيل الله। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম এই হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন যে সওয়াবের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিনার সেই দিনার যে দিনারটি মানুষ নিজ সন্তান সন্ততির উপরে ব্যয় করে, যে দিনারটি আল্লাহর রাস্তায় তার সওয়ারের উপর ব্যয় করে, এবং সেই দিনারটি যেটি আল্লাহর পথে তার সঙ্গীদের পিছনে খরচ করে। তাহলে এও হাদিস থেকে বোঝা গেল যে নিজ আত্মীয় স্বজন এবং নিজ সন্তান সন্ততির উপরে খরচ করাকে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম সব থেকে সওয়াবের দিকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, এবং সেটাকেই বলা হয়েছে উত্তম, সেটাকেই বলা হয়েছে উত্তম। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আন أبي مسعود البدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق رجل على أهله نفقة يحتسبها فهي له صدقة। সওয়াবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে তখন তার সাদকা হিসাবে গণ্য হয়। তো তাই আমাদের উচিত যে সর্বপ্রথম দান খারাত করার আগে সে লক্ষ্য করবে যে আপনজনের মধ্যে কেউ অভাবে আছে কিনা, আপনজনের মধ্যে কেউ গরিব মিসকিন আছে কিনা, যদি থাকে তাদের অভাবকে দূর করার চেষ্টাতে থাকবে। যদি নিজেদের মধ্যে অভাবই অনাটন না থাকে তাহলে পার্শ্ববর্তী পড়োশী যারা আছে তাদেরকে দেখবে, এবং আশেপাশে যদি গ্রাম অঞ্চলে যদি না থাকে কেউ তখন ফকির মিসকিনদেরকে কী করবে, সহায় সহযোগিতা করবে। যেহেতু হাদিসের মধ্যে এটাও এসছে যে যদি কোনো ব্যক্তি আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব মিসকিন তাদেরকে যদি দান খারাত করে তাহলে সে ডাবল সওয়াব পেয়ে থাকে, একটি হলো দান খারাত করার নেকি আর একটা হলো আত্মীয়তা বজায় রাখার নেকি। আর যদি কেউ শুধু অপরিচিত ফকির মিসকিনকে যদি দান করে তাহলে শুধু দান খারাপের নেকি সে পাবে। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই, যদি কোনো এমন ফকির মিসকিন হয় যে সুস্থ সবল, সে কাজ করে খেতে পারে, তাকে কিছু দিয়ে তাকে হেকমতের সাথে কৌশলের সাথে তাকে বোঝানো প্রয়োজন যে ভাই তুমি মাশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, তোমার হাত পা ভালো, তুমি আয় রোজগার করে খেতে পারো, তো সে বিষয়ে সে তাকে উপদেশ দেবে, অবশ্যই দেবে। আর যে ফকির মিসকিন বিড়ি সিগারেট গাঞ্জা খৈনি জর্দা ইত্যাদি মদ পান করে, এগুলো সেবন করে, তাদেরকে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজে সহায় সহযোগিতা করা থেকে অবশ্যই বিরত থাকবে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين